হ্যালো গাইস, আপনার বাজেট যদি হয়ে থাকে 15 থেকে 20 হাজার টাকা, তাহলে এই বাজেটের মধ্যে কোন ফোনটি সেরা হবে? তো আমরা 15 থেকে 20 হাজার টাকায় 3টি অফিসিয়াল ফোন সিলেক্ট করেছি। আর এই 3টি ফোনের ক্যামেরা যেমন দুর্দান্ত, তেমনি পারফরমেন্স এবং ডিজাইন ফাটাফাটি। তো চলুন এই 3টি ফোন কী কী আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তো প্রথমেই শুরু করছি দামে কম কিন্তু মানে ভালো ইনফিনিক্স হট 30K দিয়ে। আর এই ফোন রিসেন্টলি দেশের বাজারে লঞ্চ হয়েছে। এর ডিজাইন অনেকটা আইফোনের মতো। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল উইথ 90Hz হাই রিফ্রেশ রেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হিলিও G88, আর গেমিংয়ের জন্য G88 পরীক্ষিত ভালো প্রসেসর। এর যে লোয়ার ভ্যারিয়েন্ট রয়েছে 8GB 128GB, তার দাম রাখা হয়েছে 14,999 টাকা। তো যাদের বাজেট 15,000 টাকা আর চাচ্ছেন বেটার পারফরমেন্স, বেটার ডিসপ্লে, অবশ্যই ডিজাইন ভালো হতে হবে, তাদের জন্য আদর্শ চয়েস হবে ইনফিনিক্স হট 30। ভাই, অস্থির লোকের একটি ফোন টেকনো স্পার্ক 10 প্রো, বলা যায় এই মুহূর্তে অলরাউন্ডার ফোন। এখানে রয়েছে FHD প্লাস 5 ভোল্ট ডিসপ্লে উইথ 90Hz, আর পারফরমেন্স সেশনও এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88। প্রাইসের দিক থেকে 128GB ভেরিয়েন্টের দাম একটু বেশি, 15,690 টাকা, মানে ইনফিনিক্স হট 30 থেকে 700 টাকা বেশি। এর কারণ ইনফিনিক্স হট 30 থেকে টেকনোর ক্যামেরা কিছুটা এগিয়ে রয়েছে। এর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেল। সো যারা সেলফি লাভার আছেন তাদের জন্য আদর্শ ফোন হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এর সাথে এর ডিজাইনে রয়েছে বেশ নতুনত্ব। ফাইনালি, আপনার বাজেট যদি 18,000 টাকা হয়ে থাকে, সাথে ক্যামেরা এবং পারফরমেন্স অবশ্যই ভালো চান, সেই ক্ষেত্রে চয়েস করতে পারেন রিয়েলমি C55। এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 18,990 টাকা। দাম বেশি মনে হলো এর মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G88। তবে এখানে র্যাম বেশি থাকার কারণে পারফরমেন্সের ক্ষেত্রে তুলনামূলক বেটার পারফরমেন্স পাবেন। তাছাড়া সফটওয়্যার দিক থেকেও রিয়েলমি C55 এগিয়ে থাকবে। তো গাইজ, বাজেটের মধ্যে সবাই চান ভালো ফোন পারচেস করার, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে বুঝতে অসুবিধা হয় কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার কনফিউশন দূর হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।